সো হাই ফ্রেন্ডস, গুড আফটারনুন। তো এখন বাজে প্রায় 1টা। তো আমি আজকে দুপুর থেকে ব্লগটা শুরু করছি, তার কারণ হচ্ছে যে সকাল থেকে পড়া নিয়ে পড়ছিলাম, যেহেতু কালকে আছে ইংলিশ পরীক্ষা। ইংলিশ পরীক্ষার দিন প্রচণ্ড টেনশন হয়, শুধুমাত্র কালকে বলে যে পুরো প্যাটার্নটা আলাদা, মাধ্যমিকের পর থেকে পুরো মানে পুরো ইংলিশের কোয়েশ্চেনের প্যাটার্নটাই আলাদা হয়। সেজন্য খুবই টেনশনে আছি কীভাবে মুখস্থ করবো সব কোয়েশ্চেনগুলো নাগুলো। তো এটাই, তো চলো এখন আমি লাঞ্চ করি, তারপরে আমি আবার পড়তে বসবো, তারপরে পড়ানো আছে। তো চলো এখন যাই, লাঞ্চটা কমপ্লিট করে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। বিকেলবেলা তো এখনো অবধি পড়তে আসেনি ওরা, আর ভাবছি যে আজকে পড়াবো না ওদেরকে, তার কারণ হচ্ছে কালকে আমার মামার পরীক্ষা আছে, কালকে কালকের জন্য একটু প্রিপারেশন নিতে হবে ভালো করে। আর বলেছিলাম তোমাদের যে আমার ইংলিশ পরীক্ষা আছে, তো সেটার জন্য একটু টেনশনে আছি। তো চলো এখন আমি বসবো হচ্ছে পড়তে, তারপরে তারপরে আবার খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো, আর কোনো কাজ নেই সারাদিন। আর এখনকার ব্লগটা খুবই ছোটো হচ্ছে, তার জন্য সরি, আর কিছু বলার নেই। তো চলো এখন তোমরা দেখবে পড়ার ফুটেজ, তারপরে ভিডিওটা শেষ হবে। I can't take it anymore. My mind's about to go to war. I need someone to save me from myself, to hear me cry when I call out for help. I blame it on the voices that are in my head, wondering if they'll ever. Next video.